اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. গভীরাত নিজমরাত জীবনের রক্তিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের চারটি আয়াতকে সামনে রেখে জিকিরের উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত পেতে আছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখী নিমাম, জনম দুঃখী বাপ যান যারা চলে গেলেন, জিন্দগির গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না রে, বাবাকে পাবো না। মা দেখলে পরেই কলিজা ঠান্ডা হয়, মারা চলে গিয়ে বসলে মনে হয় এখনো বড় হই নাই, যেন শিশু হয়ে আছি রে। মা দর দিয়ে দেন, স্নেহ দিয়ে দেন, মার আচরণ যে কত বড় কতের, যারা হারিয়েছেন তারাই তো বুঝতে পারেন রে। রাত গভীর হয়ে গেলে বউ ঘুমায়, সন্তানরা ঘুমায়, কিন্তু মা জেগে জেগে থাকে আর মনে মনে ভাবে বাজান আমার কখন দরজায় কড়া নাড়বে। ও আল্লাহ, বিপদে পড়লে পরে বউ হেরে যায়, সন্তানরা সব হেরে যায়, কিন্তু মা তো হারে না, মা তো থেকে যায়। মা তার জীবন দিয়ে সন্তানকে ভালোবাসে রে, সেই মা যারা চলে গেল, জিন্দগির গুনাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। সবাই চক্ষু বন্ধ করুন, আল্লাহর সেখানে দোয়া পড়ি, দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ওয়াল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, কেউ কাউকে বুঝবে না, চিনবে না, অস্বীকার করে বসবে। যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে রে, ও আল্লাহ, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। ও আল্লাহ, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে আড়ালে যত ভাই যত মা বোন হাত তুলেছেন, ও আল্লাহ, তুমি তো সবার অন্তরের খবর রাখো, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও, ব্যবসায় মন্দা বরকত দিয়ে দাও, পরিবার অশান্তি শান্তি দিয়ে দাও, ছেলে পেলে কথা শোনে না অনুগত করে দাও, পরিবারকে দিনের জন্য কোরআনের জন্য তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে দাও। আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কে কখন চলে যাব জানি না। দাদার আগে নাতি যায়, বাবার আগে ছেলে যায়, মার আগে মেয়ে চলে যায়, এই তো দুনিয়ার নিয়ম রে, কে কখন চলে যাব জানি না। আল্লাহ, মৃত্যু যখন হবে শহীদে মত কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, মৃত্যু যখন হবে শহীদে মত কপালে জুটাইয়া দিও আল্লাহ। ও আল্লাহ, মাহফিলটার আয়োজন করতে গিয়ে যুবকরা অনেক কষ্ট করেছেন, যুবকদের খেদমতকে কবুল করো, শাহাদাত রফিক সহ যত যুবকরা আছে সবার নাম তোমার জানো নাই, সবার খেদমতকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও, মুরব্বীদেরকে কবুল করে নাও, জিএমসি কলেজ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তুমি তাদের খেদমতকে কবুল করে নাও, এই মাহফিলের জন্য এই জায়গাটা উজাড় যারা করে দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে পুরস্কৃত করো, প্রশাসনকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ও আল্লাহ, মূর্তি যখন হবে আল্লাহ মেহরবানি করে এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে ধরা খেয়ে যাব, আল্লাহ মেহরবানি করে মূর্তি যখন হবে আল্লাহ
মেহরবানি করে তোমার পছন্দের বান্দার কাতের আমাদেরকে নাও নিও। আয়াল্লাহ তালা চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নিও। আয়াল্লাহ তালা অনেক মেহনত তিনি করেছেন, তার খেদমতকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নিও। আল্লাহ তোমার বান্দাগুলোর সবার নাম তো আমার জানা নাই রে, তোমার বান্দাগুলো কোন জ্বালায় আছে তুমি আল্লাহ ভালো করে জানো। মেহরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। যে ঘরে মেয়ে আছে বিয়ে হয় না, বিয়ের বন্দোবস্ত করে দাও। আয়াল্লাহ তালা আজকে সমাজে মেয়েদেরকে ঠিক মতো রাখা যে কত কঠিন হয়ে গেছে। মেহরবানি করে আমাদের মুসলিম পরিবারের মেয়েদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দাও। আয়াল্লাহ তালা একদিন তো চলে যাব রে, মরে যাব একদিন, যেদিন মরণ হবে সকালে মরব দুপুরে দাফন, দুপুরে মরব রাতের মধ্যে দাফন, রাতে মরে যাব সকাল দশটার মধ্যে দাফন হয়ে যাবে। বলবো যে দেরি করো না, লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে যাবে, দেরি করবে না, আমার গোসলটা সম্পূর্ণ করে দেবে রে। সেলাইওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে সব খুলে খুলে নেবে, আমাকে এমন জামা পড়ায় দেবে রে যেই জামার সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই, মাথায় বাঁধন দেবে, পায়ে বাঁধন দেবে, জানাজা শেষ করে দেবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, আমার চেহারা সব দেখা শেষ হয়ে যাবে, সবাই কাঁদবে, আমাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে, সন্তান বলবে বাবা কোথায় যাচ্ছে তোমাকে নিয়ে পালকিতে চড়ায়া, আমিও যাবো রে বাবা, সে তো বোঝে না সেই জায়গায় কেউ সাথে যায় না। বউ বলবে আমার স্বামী গো আজকে তুমি কোথায় যাচ্ছ, প্রত্যেক দিন একটা চুমু দিয়ে সালাম দিয়ে যা, আজকে আমার সঙ্গে কথা কেন বলো না, সব মহব্বত মাইনাস হয়ে যাবে, ওই কবরে রেখে আসবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, জীবনের শেষ বিদায় দিয়ে দেবে। 24 ঘন্টা চলে যাবে, নিজের দেহের ভিতরে পোকা জন্ম নেবে, মাথার চুলগুলো খসে খসে পড়বে, শ্যাম্পু দিয়ে কাজ হলো না, আমার চামড়ায় কত তেল সাবান দিয়েছি, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3 দিন যাবে না, সব গলে গলে যাবে রে, পেটের ভিতরে থাকা নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে আসবে, আমার 3 মাসের ব্যবধানে যত্নে গড়া দেহ সব পোকার পেটের খাদ্য হবে রে। 3 মাস পরে কবর খুঁড়ে দেখা যাবে, ওই কবরে কয়েকটা হাড় গড়ছে না, কিছুই নাই, ও আল্লাহ এই তো দুনিয়ার জীবন, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবা না। মৌতের সময় সবার জবানে জারি করে দিও, কারো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।